হাইনহাই খরনু শিকলা রকনি ইয়াগো বলঙ্গ টলাঙ্গি রং ফ্রেজাকা বিসিসি দগ মনি খরক শিকলি পার্টি মুংনি ইয়াগল পানি সাগর থানা ও খ্লাইজাকা এফআইআর ককশিল সামুং মানকেনো খরনু শিকলা রং নরমখা পুলিশ বরংনি মুং হোসমান আলিতে আয়াস উদ্দিন সাংরং সাল সারিগো কুলদ্রিংটে বিস্কিট পাইনানি হিনে কামিগানানি কাইসা ফালনগো থাংমানি পানিসাগর পদ্মাবিল আমসাইনি উমর কাসুকে খরক শিকলি ফিয়াবা ফালনগনি কিপিলমানি লামাও উমর কাসুকে শিকলিনো রমই নারখা খরকনি শিকলা রক আবুনি ইয়াগুলো শিকলিনো বুকুক মুথুবই বাইক সাকাও কাসারিওই বরক করে আমসাইও তলাঙ্গে থাঙ্কা আ খরকনি শিকলা রক আবু হাইকিনো শিকলিনি মোবাইল কেবো ফোন খ্লাই মাইয়া দিখে বিনি নাম্বার ন খ্লাই মুট খ্লাই রেখা বরক আবুনি ইয়াগুলো লামাগানানি বলঙ্গ তলাঙ্গে রং ফ্রেখা বন আ খরকনি থুরুক শিকলা রক আবু বাই লেঙ্গি থাঙ্কা উমর কাসুকে আ শিকলি শিকলিনো রং ফ্রেমানি কেবো সাইমাইয়া দিখে বন তত্রা সেবে হামালারে ওই কাবো খাবো রক আবুনি ইয়াগুলো ঠিকা হনই আরো নি খারাই থাংলাইকা আ খরকনি শিকলা রক পাইথাগো আ শিকলিনো বলঙ্গ কলাই জাক নুগই বক্রগো তৈরিমানি ইয়াগুলো লেংমানি সিসাকা আ শিকলি আবুনি ইয়াগুলো নকনি বড় রগ্ন ককটুমারো হরে গানানি সাকাম নগ তলাঙ্গে থাকা আমজানি লুকরক পাটি মুনতে তামো সাকা খুনা দিয়ে রমফরে জাগনা শিকলিনি বিবি তিনটার সময় দোকানে গেছে, তাহলে পরে ঠান্ডা চিপসান্ত গেছে, তো আমি একটু পরে ফোন করছি, ফোন করানোর পরে বলছে আর কি টান টান মসজিদ বিস্কুট আনে চাবল লাগে, এরপর দি এরপর আর তুমি কত হয়েছে না বইনের লগে এরপরে আর কতক্ষণ পরে ফোন করছি নাম্বারটা বিজি, আমার বাবুর মোবাইল দিয়ে ফোন করছি এটাই বিজি, আমার বইনের বাইরের সবের নাম্বার হেভি ফুলাটা ব্ল্যাক লিস্ট বলা হচ্ছে বইনে আছে না মোবাইলটা খাই জানি এরপরে একটা ছেলে পিছনে বাইকও বইয়া তাই মুখের মানে উন্না দিয়া তাই মুখে বাইন্ডা লাগছে আর এইটা চালাইয়া তারা দশ কোটি নিচে গিয়ে দশ কোটি দিকে নিয়ে ভিতরের রাস্তা থেকে জঙ্গল দিয়ে ঢুকাইছে তারপরে তো সেটা কেন মনে মানে অন্য ইয়ে করছে করোনার পরে এখন তো জ্ঞান হয়ে গেছে কিছু করতে পারে না তারপরে আবার মানে ইয়েটি ফরাইয়া সেটা আবার রাস্তা কাছে ফালাইয়া গেছে কি ভাবছে বুকো গলা বোধে মারছে মনে করছে হয়তো মরে গেছে এখানে ফালাইয়া গেছে কি বোনে তো লড়ে টড়ে না এখানে পাবলিকে ফাইয়া সেটা তারা বাইক নিচ্ছে নিয়ে টোল দিছে মাথার ভিতরে দেওয়ার পরে জ্ঞান আইছে না তারপরে ফোন করছে এবার আমরা গেছি কেউ তাহলে হসপিটাল নিয়েছি টানা টানাইছি টানা গেছে তাহলে হচ্ছে স্যালাইন দিছে মানে এতটাই জ্ঞান আইছে বোনে হতা হয় না বুকের ভিতরে মারছে সাপ দিছে যদি গলাটি পাইছে বোনে মারতে পারি রমপরে জাগনা শিকলিনি শাক বেলায় হামিয়ানি বাগাই পাইথাগো রহর জাকা বন ধর্মনগর শাখাম দগ পাটি মুনিয়াগুলো পানিসাগর থানাও খেলে জাকা এফআইআর এফআইআর নামানি লগুলো গিন সামু হামিয়া খেলাইনি রগ্ন রমনানি বাগাই খেলাই জাকা কাশা টিম হিনে শাখা নর্থ ত্রিপুরা হাংকরনি এসপি বানুপদ চক্রবর্তী একটা কমপ্লেন পেয়েছি লিখিত কমপ্লেন পেয়েছি যে নির্যাতিত মেয়ে বর্তমানে ধর্মনগর হসপিটালে চিকিৎসাধীন আছে মেয়েটা মাইনর সেই মেয়েটার যে আত্মীয় স্বজন ওনারা একটা কমপ্লেন করেছেন তো সেই কমপ্লেন পাওয়ার পর আমি নিজে আমার এডিশনাল এসপি এবং অন্যান্য যারা আছেন সবাই আমরা ফিল্ডে নেমেছি এখন পর্যন্ত একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং এই ঘটনাতে বাকি যারা যুক্ত আছে তাদেরকেও অ্যারেস্টের প্রস্তুত চলছে মেয়েটা মাইনর কিন্তু ছেলেটা বয়স হলো ২৪ বছর তো ছেলেটার নাম জানতে পারবো কি স্যার ছেলেটার নাম হচ্ছে তার নাম স্যার কিছু জানা গেছে কি স্যার রোয়াত আর মেয়েটার বাড়ি স্যার মেয়েটার বাড়ি ছিল ঠিক আপনার যতটুকু জানতে পেরেছি স্যার ওই জঘন্যতম অপরাধ কাণ্ডে দুজন অভিযুক্ত একজনকে আপনি অ্যারেস্ট করতে পেরেছেন আর একজনকে পারেননি আপনার তৎপরতা জারি রেখেছেন প্রসেস চলছে যা একজনকে এক্ষুনি ধরে অ্যারেস্ট করে নিয়ে এসেছি স্যার আগামী দিনে এই ধরনের অপরাধ কাণ্ডে আপনাদের কি থাকবে আসলে আমরা তো বিভিন্ন জায়গাতে আমাদের যে প্রয়াস মিটিং আছে সেই মিটিংগুলি আমরা করছি পুলিশি টহল চলে তবে এইসব ঘটনা বন্ধ করতে গেলে আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দরকার তো এই এটা যে একটা ঘটনা হয়েছে সেই ঘটনাতে আমরা এনশিওর করব প্রপার ইনভেস্টিগেশন করে আসামির যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় ককশিল চামুং মানমানি ইয়াগুলো সাংরং সাল সানজানি বিশিঙ্গ খরকনি শিকলা রং রমখা পুলিশ বরকনি মুং হোসমান আলিতে আয়াস উদ্দিন খরকনি পানিসাগরয়া গ্রাম পঞ্চায়েতনি বরক নমস্কার আমরা খবর পাই পদ্মবিলে একটা মাইনর মেয়েকে ধর্ষণ করা হয়েছে
দুজন মিলে করেছে এবং তাকে ফেলে রাখা হয়েছে, যেটা হয়তো মারাত্মক কিছু ঘটতে পারতো, তাকে যে অবস্থায় পাওয়া গেছে তো সেই ধরনের ঘটনা যাতে না ঘটে। এবং পুলিশ প্রশাসন, আমি উত্তর ত্রিপুরা জেলার যিনি পুলিশ সুপার আছেন ওনাকে ধন্যবাদ জানাই এবং পুরো পুলিশ টিমকে ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে ওনারা যারা ধর্ষক ছিল দুজনকে গ্রেপ্তার করেছেন এবং সেটা আইনিভাবে এখন চার্জশিট করা হবে, করে কোর্টে আগামীকালকে কোর্টে প্রেরণ করা হবে। কিন্তু আমাদের লক্ষ্য এবং বক্তব্য একটাই থাকবে যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রত্যেকজন নাগরিককে সকলকে এগিয়ে আসতে হবে। আর শুধুমাত্র অ্যারেস্ট করার মধ্যে কিংবা আইনি প্রসিজিওর মধ্যে থাকলে সমাজটাকে শুধরানো যাবে না। মানুষের মন মানসিকতা এবং হিংস্রতা এবং এই যে মনের মধ্যে একটা পৈচাসিক ভাব যেটা আছে, আমরা কদিন আগেও লক্ষ্য করেছি গোটা ভারতবর্ষ উত্তাল আছে আরজিকরের ঘটনা নিয়ে, তো সেই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং মানুষের মনুষ্যত্ব গুণটা যাতে লুপ না পায়, সেই হিসাবে মানুষ হিসাবে আমরা যেহেতু জন্মগ্রহণ করেছি মনুষ্যত্ব গুণটাকে আমরা প্রাধান্য দিয়ে চলব এবং সকলের প্রতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যখনই যেখানে যে ধরনের ঘটনা শুনি না কেন আমরা এগিয়ে যাই, ঝাঁপিয়ে পড়ি। মহিলা মোর্চা, যুব মোর্চা, আমার সঙ্গে আছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক জয়জিৎ শর্মা মহাশয়, আমাদের সম্পাদক হারান দাস মহাশয় সহ আমাদের যুব মোর্চার পানিসাগরের এবং এখানে পদ্মবিলের প্রধান সহ অনেকেই আমরা এত রাত্রে এসেছি। তো বিক্রিমের সঙ্গে গিয়ে দেখা করেছি আমরা, ধর্মনগর হসপিটালে চিকিৎসাধীন আছে। 16 বছরের মেয়ে, যে মেয়েটার সঙ্গে প্রথমে কিডন্যাপ করা হয়েছে, তারপর ওকে দোকানের সামনে ধর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়েছে, এইসব কেসে আমরা আগেও দেখেছি। আমাদের ধর্মনগরে বিনাদে হত্যা আমরা ভুলিনি, কনভিকশন হয়েছে, অপরাধী শাস্তি পেয়েছে, কিন্তু একটা মায়ের কুল খালি হয়ে গেছে। এই জিনিসটা আমরা এখনও এই সেই ট্রমা থেকে বা এই ধরনের ঘটনা এক ধরনের ট্রমা সৃষ্টি করছে সমাজের, আমরা যারা শুভবুদ্ধিসম্পন্ন মানুষ আতঙ্কিত হয়ে আছে এই ধরনের ঘটনা যাতে না ঘটে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ভিন্ন ধর্মী, তো ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মহিলাদের প্রত্যেক মেয়েদের নিরাপত্তাটা যাতে সুনিশ্চিত থাকে সেই হিসাবে নাগরিকদের দায়িত্ব নিতে হবে। আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক এবং যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করি, বিভিন্ন আয়ামে কাজ করি, প্রত্যেকরা তো আছেনই, তার সঙ্গে আপনারা আছেন সাংবাদিক বন্ধুরা, আপনারা প্রত্যেকটা ঘটনাকে মানুষের সামনে তুলে ধরেন, আপনাদেরকেও ধন্যবাদ। এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং যারা অপরাধী তারা কঠোর শাস্তি যাতে পায়। সিগলানো রম্পরে নাই খরকনি সিগলা রগনি বিশুঙ্গ আয়াস উদ্দিন ইংখা রয়া গ্রাম পঞ্চায়েতনি মেম্বার মিনা বেগামনি বিসলা পাটিমিংন তৈয়ে বেলাইন টুংখলা জাক টাবুক পানি সাগর আমজায় ব্যুরো রিপোর্ট চিনি খরাং।